পরের বার কাকে নিয়ে আসতে চান সেটা এখন বলা যাবে না ভিডিওতে। ফাইনালি আমরা স্টিমার পার করে নিয়েছি, মানে সরি স্টিমার করে নদী পার হয়ে নিয়েছি, আর এখন টোটো ধরবো আর তারপর হচ্ছে মন্দিরটা যাব। ঘোরাঘুরি পুরো কমপ্লিট, ছবি তুলে তুলে পুরো ঘামে মেকআপ পুরো ভ্যানিশ হয়ে আছে। যাই হোক, কাকিমা এবার কোথায় নিয়ে যাবে বলো? ও সামনে আইটেম মনে আছে, জানি না তো কিছু। এখন আমরা চলে এসেছি কালনার 108টা শিব মন্দিরের একদম উল্টো দিকে আরও একটি মন্দিরের প্রবেশদ্বারে, এবং এই মন্দিরটির নাম হলো প্রভাবেশ্বর মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে তোমরা এসে কিন্তু দেখতে পাবে রাধাকৃষ্ণের মূর্তি, এবং এছাড়াও এই মন্দিরে যে শুধু রাধাকৃষ্ণের পুজো হয় তাই নয়, ঢুকতেই বাঁ হাতে রয়েছে কিন্তু একটি শিব মন্দির। এছাড়া এখানকার যে মন্দিরগুলো তোমরা দেখতে পাবে তো সেই প্রত্যেকটি মন্দিরের গায়ে কিন্তু খোদাই করা রয়েছে আগেকার দিনের বিভিন্ন পোড়ামাটির কাজ। তো চলো দেখা যাক, আমরাও দেখি আর কী কী দেখতে পাওয়া যায় এর ভেতরে। শিব মন্দিরটা দেখুন তোমাদেরকে ঘুরিয়ে আনলাম, এখন ওর অপোজিটে আরেকটা মন্দির আছে, তো এখানে এসে তো মানে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। আগে যখন এখানে এসে বসে থাকতাম রে, অপূর্ব একটা জায়গা, কি বলিস কেমন এটা? ওয়াও, ভিউটা জাস্ট দেখো কি অপূর্ব, জানি বাবা এর ভেতরে কি হতো জানতে ইচ্ছা করছে। কি সুন্দর না, এখানে ভিডিও রিলস কি অপূর্ব হবে ভাব তো। ছোট্ট ছোট্ট মহাদেবের শিবলিঙ্গ, কি সুন্দর ছোট্ট শিব, কৃষ্ণচন্দ্রজি মন্দির। আচ্ছা মন্দিরের চূড়াটা জাস্ট দেখো কি অপূর্ব। মন্দিরটা জাস্ট দেখো কি অপূর্ব, কি সুন্দর কারুকার্য করা দেওয়ালে, এখানেও একটা মন্দির।
কেমন লাগলো শুধু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। কাজ করা না মন্দিরে গায়ে কত নিখুঁত করে কাজ করা রয়েছে দেখো, কারুকার্য করা একদম যেমন পুরীর জগন্নাথের মন্দিরে যেমন দেখা যায় ওরকম অনেকটা। অপূর্ব কাজ করা। এবার বলো তোমাদের কেমন লাগলো, কাকিমা তোমার কেমন লাগলো ঘুরে? ভালো লাগলো। শীতকালে এলে তো আরো একদম জমে যাবে পুরো, কি সুন্দর না একদম সেই। এখানে আমাদের কাকিমা গঙ্গা জল নিতে ব্যস্ত, আর এখানে আমরা দুজন মানে যাওয়ার সময় ঠিক একদম মুচমুচে পাপড়ের মতন আমরা আমাদের এনার্জিটা ছিল, এখন পুরো হাওয়া লাগলে যেমন হয় শুকিয়ে যায় সেরকম আমাদের অবস্থা হয়ে গেছে, ফুল গুটিয়ে যাতে অবস্থা। তো দারুণ ঘুরলাম, তোমরা তো বুঝতেই পারলে কত সুন্দর জায়গাটা, আমার তো দারুণ লেগেছে। তোর কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, তবে ঘুরে ভালো শান্তি হয়নি, ছবি তুলে মন ভরেনি সবচেয়ে বড় কথা এটা। তো যাই হোক আমাদের ঘোরাঘুরি তো কমপ্লিট, এখন টোটো ধরবো তারপর বাড়ি যাবো, অনেকটা রাস্তা মোটামুটি 15-20 মিনিট মতন রাখছি টোটোতে। তো চলো, আমাদের আজকের যে স্পেশাল ব্লগটা ছিল সেটা হচ্ছে যে কালনার 108টা শিব মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তো কেমন লাগলো অবশ্যই করে তোমরা জানিও। আর আজকে এখানে মানে শান্তিপুরমে ফার্স্ট ডে, ফার্স্ট আউটিং, কালকে আবার নতুন একটা জায়গায় যাবো, নতুন নতুন ব্লগ হবে, তারপর পরশু, এখন কতদিন আছে সেটা বলছি না। তো চলো আপাতত টাটা বাই বাই, সি এগেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালনার 108টা শিব মন্দির। আচ্ছা আমি বোধহয় প্রথমে এটা মেনশন করিনি যে কালনাটা কোথায়, তোমাদের অনেকেই হয়তো মনে প্রশ্ন আসতে পারে কালনা জায়গাটা কোথায়, তো মোটামুটি সবাই তোমরা জানো তাও একটু বলে দিই, এটা ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান। তো যাই হোক চলো এবার যাওয়া যাক, আর বুঝতেই পারছো কৃষ্ণগড় আমি নেই, কৃষ্ণগড় থেকে অনেকটা দূরে। কাকিমা কি অ্যাক্টিভ নয়, কাকিমা কি অ্যাক্টিভ?
সুদিমা তুই আবার ব্লগিং স্টার্ট কর, কাকিমাই পুরো এন্টারটেইন করে ভরিয়ে দেবে। কাকিমার জন্য চ্যানেল খুলে দে, আমি আমার ভিডিও করে দেবো, আমার এত এনার্জি নেই। সত্যি যাই হোক, চলো আমরা এবার বাড়ি ফিরি, আর তারপর এখন জমি আড্ডা দেবো। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে খুব শীঘ্রই। কালকে আবার কোথায় যাবো সব দেখাবো। কি বলো রে, কটা বোতল বললে? বলছি তোকে কৃষ্ণনগর নিয়ে যেতে বলছে। কি ভালো কাকিমা, এরকম কাকিমা কোথায় পাবো? আমার জন্য আবার এক বোতল গঙ্গা জল ভরেছে। সত্যি যাই হোক, চলো তাহলে টাটা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। টাটা টাটা টাটা, ওর হাতে গঙ্গা জল। টাটা, বাই বাই।